আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। তো ভিউয়ার্স, আমি প্রথমেই সব নেম বলে দিচ্ছি, আব্দুল খালেক এন্টারপ্রাইজ, আর ঠিকানাটা হচ্ছে 10 নিউ সুপার মার্কেট, ব্লক এ, দ্বিতীয় তলা, নিউ মার্কেট কমপ্লেক্স, ঢাকা 1205। আর ফোন নাম্বার আপনার নিচে যে দুইটা আছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা ঘরে বসেই শপিং করে নিতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা কিছু নারকেল কুড়ানি দেখব। এখন যেহেতু শীত চলে এসেছে, আমাদের দেখা যায় পিঠার আইটেম অনেকগুলো তৈরি করতে হয়, তো সেক্ষেত্রে আমরা আচ্ছা নারকেল কুড়ানিও আছে প্লাস, এবং আপনি বটিও ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ভাইয়া ফিট করে দেখিয়ে দিয়েছে আপনাদেরকে কি সুন্দর করে। তো আমাদের এখানে 2-in-1 এটাকে বলা হয়। আমরা নারকেল কুড়ানি আছে এবং লক করে দিলে ওটা নড়বে না, নাকি নড়বে না। তো সেক্ষেত্রে এখানে পা রেখে প্রেস করে আমরা নারকেল কুড়িয়ে নিতে পারবো এবং সবজিও কেটে ফেলতে পারবো। এবং এইভাবে রেখে দিয়ে মানে হাত কাটাকাটির কোনো ভয় থাকবে না, কোনো রিস্ক থাকবে না, সেক্ষেত্রে তুলে রেখে দিতে পারবো। তো এটা প্রাইসটা আমরা জেনে নিব, 350 টাকা হলে এরকম সুন্দর একটা নারকেল কুড়ানি নিয়ে নিব। আর ভাইয়া ছবিটা দেখি একটু, এরকম চাচ্ছেন ভাই, এরকম চাচ্ছেন ননস্টিক। ভিউয়ার্স, এটা হচ্ছে গ্যাসের চুলার উপরে প্যানকেক ইউজ করার জন্য সাজ। আর এখানে সাজটা দেখতে পাচ্ছেন দুই ধরনের আছে, একটা হবে আপনার চারকোনাভাবে গোলই হবে, মানে প্লেন হবে, আর একটা গোল হবে। সেটার এটার ক্ষেত্রে আপনি চিতই পিঠাও তৈরি করা যাবে না ভাইয়া, চিতই পিঠাও আপনি তৈরি করে নিতে পারবেন। তো এই সাজের প্রাইসটা কত আসবে? দুইটা সেম প্রাইস 1000 টাকা। আচ্ছা, সেম প্রাইস 1000 টাকা করে, মানে পার পিস 1000 টাকা করে হবে। তো ভিউয়ার্স, এটার মধ্যে দেখা যাচ্ছে যে এটা কি, মানে এটা কিসের উপরে, নন স্টিকের উপরে, ওয়েট নেই কিন্তু দেখতে মনে হচ্ছে খুবই ওয়েট। আর এগুলি ধরার কিন্তু হ্যান্ডেল সিস্টেমও আছে। তো আমরা শীত চলে এসেছে, অনেকে দেখা যায় চিতই পিঠা তৈরি করতে পারেন এগুলোর মধ্যেও, তো আপনারা ঘরে বসেও নিয়ে নিতে পারবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে ঝিকঝাক নাইফ। আমরা দেখা যায় সালাদ কাটি বা শশা কাটি, সেক্ষেত্রে যে এখানে যে ডোরা ডোরা ডিজাইনটা আছে সেই ডিজাইনটা চলে আসবে। যেই সালাদটা কাটি, শশা কাটি, যেই প্রোডাক্টেই কাটি না কেন, যে ফ্রুট বোক কাটলেও এই ডিজাইনটা চলে আসবে। তো এটার প্রাইসটা আমরা একটু জানবো, 250 টাকা থাইল্যান্ডের পড়বে এগুলি প্রাইস। আরেকটা আছে, আমি সেটা দেখাবো। এটা হচ্ছে কি, পিলার, ছিলার জন্য, এটা জাস্ট আপনি ছুরি দিয়ে ইউজ করতে পারবেন। তো এটার প্রাইসটা আমরা একটু জানবো, 100 টাকা, অনলি 100 টাকা হলে এরকম পিলার নিয়ে নিতে পারবেন। এরকম আরও ধরনের আছে, আমি সেগুলো দেখাবো এবং প্রাইস জানিয়ে দেবো। ভিউয়ার্স, এটা স্টিলের না ভাইয়া, স্টিলের পিলার হবে এটা, আর এটার প্রাইসটা আমি বলে দিব এবং সাইজ। এটা কিন্তু খুব সুন্দর ধরার জন্য, খুব আরামদায়ক হবে। আমরা অনেকে ইউজ করে থাকি, অনেকে তাড়াহুড়া করে কাজ করতে চান, সেক্ষেত্রে এখানে হাত কাটাকাটির ভয় হবে না। এটা দিয়ে আলু পেঁয়াজ যে কোনো জিনিস কাটতে পারবেন এবং সুন্দর সাইজও চলে আসবে। এটা দিয়ে যে চিকন করে ইয়াও কাটা যায় না ভাইয়া, শশা পিকচার দেওয়া আছে, চিকন করে শশাও কেটে নিতে পারবেন। তো এটা প্রাইসটা কত আসবে? 150 টাকা হলে অনলি এই পিলারটা নিয়ে নিতে পারবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে ডেকোরেশন কাটার। ডেকোরেশন দিয়ে আপনি কাটতে পারবেন, মানে যে এখানে দেখতে পাচ্ছেন পিকচার দেওয়া আছে, আপনি যে গাজরটা এভাবে লম্বা করে কেটে নিতে পারবেন, শশা যে কোনো জিনিস এভাবে লম্বা করে কেটে নিতে পারবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এটা এরকম, এখানেও একটা বড় যদি সাইজে থাকে এখানে দিয়েও আপনার এখানে লম্বাভাবে নুডলসের মতো বের হবে, বা এখানেও দিলেও আপনার লম্বা করে বের হবে। সাইজ অনুযায়ী গাজর বা শশা বসিয়ে কেটে নিতে পারবেন। তো এটার প্রাইসটা কত ভাইয়া? 250 টাকা, অনলি 250 টাকা হলে এরকম সুন্দর কাটার নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এটা দুইটা ছিল, আর একটা শুধু সিঙ্গেল হবে এবং কি এরকম সুন্দর একটা ডিজাইন হয়ে আসবে, তৈরি হবে। অনেক সময় ডেকোরেট করার সময় আমাদের অনেক প্রয়োজন পড়ে খাবার সৌন্দর্যকে তুলে ধরার জন্য, তো এগুলি আমাদের খুব প্রয়োজন পড়বে। কোথায় পাবেন আর কীভাবে পাবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে নিতে পারবেন এখানে এসে। এখানে একটা কাটার আছে, এখান থেকে এক ডিজাইন করতে পারবেন, প্লাস এখান থেকে আপনার ওই ফুলের মতো যে ডিজাইনটা হবে এই যে এরকম তৈরি হবে এখান থেকে। তো এটার প্রাইসটা কত আসবে ভাইয়া? 150 টাকা অনলি। তো এরকম সুন্দর সুন্দর ডিজাইন ঘরে তৈরি করতে পারবেন, আপনারা যদি ঘরে বসে এরকম শপিং করতে পারেন বা শপে চলে আসতে পারেন, এসে বুঝে আপনারা নিতে পারবেন। আচ্ছা, এটা কেচি সিস্টেম হবে, কেচি দিয়ে আপনি অনেক ধরনের খাবার কেটে নিতে পারবেন। আচ্ছা, আমি দেখাচ্ছি, পিকচারটা একটু দেখিয়ে নিই তারপর। আচ্ছা, এই যে ভাইয়া দেখিয়ে দিচ্ছে কীভাবে কাটতে হবে। এখানে যে কোনো খাবার একটা জিনিস লিখে কাটতে হবে, আর এখানে আমি পিকচারগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা পেঁয়াজ থেকে নিয়ে ভুট্টা, আর এটা কি যাই হোক, এগুলি অনেক কিছু আপনি কাটতে পারবেন, ফল ফ্রুটও কেটে নিতে পারবেন। এই যে এখানে পিকচার দেওয়া আছে এই সিস্টেমে,
তো ভাইয়াটা দেখিয়ে দিচ্ছে, তো এটা প্রাইসটা কত আসবে? 250 টাকা হলে এরকম, এটা জাস্ট এরকম কেচির মতো আপনি প্রেস করবেন আর কেটে যাবে, এই যে যে কোনো জিনিস, কিন্তু সেফলি একটু রাখবেন সেক্ষেত্রে ধরে নেবেন, তো সেক্ষেত্রে কেটে নিতে পারবেন। ভিউয়ার্স এরকম সুন্দর সুন্দর জিনিস কিনে নিতে পারবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।